বাবা মাকে নিয়ে আর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যাওয়া হলো না তুষারের। তুষার হাওলাদারের বাড়িতে চলছে শোকের মাতম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ থেকে সদ্য অনার্স সম্পূর্ণ করা তুষারের সব স্বপ্ন চুরমার হয়ে গেল বেইলি রোডের কাছি ভাই রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডে। পহেলা মার্চ বিকেল 4:30 দিকে অ্যাম্বুলেন্সে করে একমাত্র ছেলের মরদেহ গ্রামের বাড়ি ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়া বাড়িতে নিয়ে যান তুষারের বাবা দীনেশ হাওলাদার। তুষারের মরদেহ দেখে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মা অঞ্জনা রানী হাওলাদার ও বাবা দীনেশ হাওলাদার একমাত্র ছেলে তুষারকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। তুষারের বাবা দীনেশ হাওলাদার চাকুরি করেন ঢাকা বারডেম হাসপাতালে। দীনেশের দুই সন্তানের মধ্যে বড় তুষার। শুক্রবার রাতে তালগাছিয়া গ্রামের পারিবারিক সমাধিতে তুষারের শেষকৃত্য সম্পন্ন হয়। ঢাকা মেডিকেল থেকে ফোন দিয়েছে, বলছে যে এরকম আপনার কি ছেলে তুষার? হ্যাঁ, আমি তার বাবা। বলছে যে ঢাকা মেডিকেলে মর্গে চলে আসেন, ডেড বডি তুষার এখানে। 10 তারিখে আর কি সম্মাননা অনুষ্ঠান ছিল, মা বাবা হিসাবে আমাদেরও মানে নিমন্ত্রণ জানাইছে আর কি, আমরাও যাবো আর কি 10 তারিখে। এটা ভাগ্যে নেই আমাদের, একমাত্র ছেলে আমাদের চলে গেছে, আর যাওয়া হলো না। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুষার হাওলাদারের স্বজন ও স্থানীয়দের। 10টা পর্যন্ত যোগাযোগ করছে, খেতে আসবে, পরে যোগাযোগ করে আর পাওয়া যায়নি। সকালবেলা খবর শুনে হাসপাতাল থেকে ফোন এসেছে যে তুষার হাওলাদার আর নেই। আমার দিদি শুনে কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে আছে। ছেলে হিসেবে যথেষ্ট ভালো ছিল, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, সম্পর্ক আমার ভাগ্নি হয়। ওর একমাত্র ছেলে এবং একটা বোন, বাবা মা নিয়ে সুখের সংসার ছিল, কিন্তু আজ সেই ছেলে কেবলমাত্র সাংবাদিকতা পাশ করে বেরিয়ে এসেছে, কিন্তু এলাকায় আজকে শোকের মাতন, যা বলার ভাষা নাই, সবাই এলাকার শোকাহত। আমার দিদি এখনও রুমে কান্না করতেছে যে ছেলে আসবে, ছেলেকে সাথে নিয়ে খাবে, কিন্তু আর সে খাওয়া হলো না। এলাকার সবাই শোকাহত। এই ছেলে খুব ভালো ছেলেও এবং এলাকায় প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতো, সবচেয়ে তার লেখাপড়ার জীবনটা খুব ভালো ছিল, ঢাকায় লেখাপড়া করছে। খুবই মর্মান্তিক বিষয়টা, আমরা গভীরভাবে শোকাহত গোটা পরিবার এলাকাবাসী, কারণ ছেলেটা খুবই মেধাবী ছিল।